নমস্কার বন্ধুরা, আমাদের ফোর রেঞ্জার্স চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা এসেছি শিলিগুড়ির ইস্কন মন্দিরে। মন্দিরের গেট দিয়ে ঢুকি পার্কিংয়ের জায়গা আছে, আমরা পার্কিং করে ভেতরে ঢুকলাম। এখানে জুতো খুলে তারপর মন্দিরে ঢুকতে হয়। এই দেখুন, ডান দিকে অনেক দোকান আছে, এগুলো মনে হচ্ছে মন্দির অথরিটিরই দোকান। এখানে আপনি অনেক ধরনের জিনিসই পাবেন, যেমন জামা কাপড়, ঘর সাজানোর জিনিস, হাতে বানানো অনেক কিছু। মন্দিরটা বাঁদিকে পড়ছে, ভেতরে তো আমরা ঢুকবই। তার আগে আপনাদের আজকের ভিড়টা একটু দেখিয়ে দিই। আজকে ছুটি না, সেজন্য মনে হচ্ছে অনেক লোক এসেছে। অনেক ছোটবেলায় নবদ্বীপের মায়াপুরের মন্দিরটাতে গিয়েছিলাম, এখানে আসা হয়নি। যদিও জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির দূরত্ব খুবই কম, তবুও এখানে আজকে প্রথম আসা হলো। এই দেখুন, এটা শ্রী নিত্যানন্দ এবং শ্রী চৈতন্যদেবের পদচারণ। এটা শ্রীকৃষ্ণ এবং রাধারানীর পদচারণ। ঢুকতে ঢুকতেই দেখলাম স্বামীজি শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য পাঠ করছেন, আর এই যে সব ভক্তরা বসে বসে শুনছে। ভেতরের পরিবেশটা এত পিসফুল না কি বলবো, খুব ভালো লাগছে, একটা অন্য রকমের অনুভূতি। এখানে পূজোর সামগ্রীর একটা স্টল আছে, এটা ডোনেশন বক্স। যার যেমন ইচ্ছে হচ্ছে সে এখানে দান দিয়ে যাচ্ছে মন্দিরের কাজের জন্য, আরও বেশি ডেভেলপমেন্টের জন্য। দেবদেবীর মূর্তিগুলো দেখে আর চোখ ফেরাতে যেন ইচ্ছেই করছে না, এত অপূর্ব লাগছে, মনে হচ্ছে এখানেই তাকিয়ে থাকি, মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। ঠাকুরের সিংহাসনটা একবার দেখুন, কি সূক্ষ্ম, কি সুন্দর হাতের কাজ, এত দূর থেকেও কি সুন্দর জলজল করছে। দেখুন দেওয়ালের ছাদ জুড়ে শ্রীকৃষ্ণ সহ অন্যান্য সব দেবতাদের খুব সুন্দর দেওয়াল চিত্র করা আছে, কি ভালো লাগছে না দেখতে। পুরো মন্দিরের ভেতরের দেওয়াল জুড়েই কিন্তু শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের সাথে সাথে শ্রী চৈতন্যদেবের পুরো জীবন কাহিনীটা সুন্দরভাবে দেওয়াল চিত্র আকারে বর্ণনা করা আছে। যেমন সুন্দর রং, তেমন সুন্দর নিখুঁত হাতের কাজ। আর কিছুক্ষণের মধ্যেই এখানে শ্রীকৃষ্ণের নাম কীর্তন শুরু হবে, সেটা দেখার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড, খুব ভালো লাগে দেখতে। শ্রীকৃষ্ণের 10টি রূপের কথা আপনারা তো জানেনই, সেই 10টি রূপই দেওয়ালে সুন্দরভাবে চিত্রায়িত করা হয়েছে। মৎস্য, কুর্ম, বরাহ, নরসীমা, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ এবং কল্কি। এখানে দেখতে পাচ্ছি আরতির একটা সুন্দর সিস্টেম আছে, এক সাইডে পুরুষ আর তার অপোজিট সাইডে মহিলারা, এখানে দাঁড়িয়ে সুন্দরভাবে আরতি হবে এখন।
আরতি শেষ হলো, এবার আমরা বেরিয়ে আসলাম। বাইরে এই সাইডে আরও অনেকগুলো মন্দির আছে, চলুন দেখে আসি। এটা দেখে আমরা বেরিয়ে পড়ব। এই ইস্কন মন্দিরের আলোকসজ্জা থেকে শুরু করে ডিজাইন সবটাই কিন্তু ভীষণ অপূর্ব, প্রশংসনীয় বটে। আচ্ছা, আরেকটা কথা তো আপনাদেরকে জানানো হয়নি, ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের ফোরেঞ্জার্স চ্যানেলের একটা পেজ ফেসবুকেও আছে। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ফোরেঞ্জার্সের পেজটা, ফেসবুক পেজটা লাইক করে নেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন সবার সাথে। আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজ তাহলে চলি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।